সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম, এখন ভরছি জল, জল ভরছি, আর মাথায় তেল দিয়ে তেল চুকচুকে করেছি কালকে রাত্রে। দেখো আজকে জানি না, আমার তো এ হয় না, টাইম পাই না, দেখি আজকে যদি পারি শ্যাম্পু করবো, না হলে কালকে করবো। কালকে রাত্রে বসে বসে মাথায় তেল দিয়েছি, এখন বাজে সকাল 9:15। তো এখন জল ফল ভরছি, বর গেছে চা খেতে, এবার চা বসাবো, মেয়ে পড়তে বসে গেছে। মেয়ে পড়তে বসে গেছে, এবার আমার কাজ হচ্ছে এখান থেকে শুরু, এই টাইম থেকে শুরু। হয়ে গেল জল ভরা, জল ভরা শেষ, এবার চাটা বসিয়ে দিই। চা খেতে খেতে আবার আলোচনা যে কি রান্না, আবার এই কলটা খুললে জলটাই হয়ে যায়, আসতে করে খুলতে হবে। সকাল থেকে এনার্জি পাই না, জল ভরাই বোতলটাই লাস্ট। চলো, গুড মর্নিং, আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকালে নতুন করে নতুন ভিডিওর সাথে আমার ছোট সংসারে তোমাদের সাদর আমন্ত্রণ। এইভাবেই দিনটা শুরু করলাম, তোমরা কে কিভাবে দিন শুরু করেছো আমাকে জানিও। এখনো আছে সবুজ চুরি, যাই হোক চাটা বসাবো। আমি রাত্রে না সিলিন্ডারটা অফ করে রাখি, রাখতে কেন, তো পূর্বেলাও আমার একটা বাতি কাজে নিয়ে সিলিন্ডার অফ করে রাখি। আমার বর বলবে যে দিনে দুবার করে গ্যাস মোছার দরকার পড়ে না, একবার মুছলেই হয়, দুপুরে দরকার নেই, একবার রাত্রে শুতে যাওয়ার আগে মুছবে। আমার ওটাও ম্যানিয়া, সব মুছে দুপুরবেলাও পরিষ্কার করবো, রাত্রিবেলাও পরিষ্কার করবো। আমার মনে হয় তেল ফেল ওই গ্যাসের উপর পড়ে থাকলে ভালো লাগে না দেখতে, তাই দুবেলাই করি, বকাও খাই এর জন্য, বলে এক্সট্রা খাটো। হয়ে গেছে জল ভরা শেষ, চলো একটা কাজ হয়ে গেল। এবার চাটা হলে আমার বর গেছে এতে কি বলে চা খেতে সমুদার দোকানে, আসলে আবার একসাথে খাবো, ততক্ষণ বানাই, বানাতে বানাতে চলে আসবে আশা করি। কর্তা গিন্নিতে বসে এই যে চা খাওয়া কমপ্লিট, এই যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, কি হয়েছে, এখন আমরা যাচ্ছি বাজারে। টিফিন কি হবে জানি না, বাজার মানে রান্না কি হবে জানি না, আলোচনা কিছু করে উঠতে পারিনি। ওই জন্য ভ্যাপা চাকা খেয়ে গেছে, হঠাৎ করে যে শুট করা আরম্ভ করেছি ও বুঝতে পারেনি, ও আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে আমি ওকে কিছু বলছি। তো যাই হোক, আলোচনার মাধ্যমে কিছুই বেরোয়নি যে কি করবো রান্না, তো আমাকে বললো চলে বাজার চলো, গিয়ে ওখানে দেখো কি মাছ আছে কি না আছে, কি নেওয়া যায়, এবার তার উপর ডিপেন্ড করবে কি রান্না হবে। আরে কবে থেকে বলছি একটু পাটশাক আনতে, পাটশাক আনতে ও ভুলেই যাচ্ছে না, দেখতেই পাচ্ছে না, আজকে যাই গিয়ে খুঁজবো পাটশাক, পাটশাক খুঁজবো, একটু কচুর শাক খুঁজবো। সেই আগের দিন এনেছিলাম কচুর শাক, তো ইলিশ মাছের যে মাথাটা ছিল ওটা দিয়ে তো করেছিলাম, আমার মেয়ে খায়নি, সেই থেকে আমাকে বলে যাচ্ছে মা কচুর শাকটাও ভালোবাসে, নিরামিষে ছোলা বাদাম দিয়ে করলে, ছোলা দিয়ে বাদাম তো দেয় না, ছোলা দিয়ে আর কি দিয়ে করে জানো, এ বাবা আমি ভুলে গেছি, মোচায় না শুধু ছোলা বড়ি, ও বড়ি বড়ি হ্যাঁ বড়ি দেয়, বড়ি দেয় বড়ি ছোলা দিয়ে, আর আমি নারকেলটা, নারকেলটা গন্ডল, হ্যাঁ গন্ডল না, নারকেল দেয় মোচাতে, ছোলা শাক কচু শাকে দেয় না, কচু শাকে অল্প দেয়। যাই হোক ওকে ওইভাবে করে দিতে হবে, ওটা খাবে, দেখি যদি পাই নিয়ে আসি, কালকে একবার করার চেষ্টা করবো। অনেকদিন বিউলির ডাল করিনি, শনিবার না করলে এবার আমাকে বের করে দেবে বাড়ি থেকে, কালকে করতেই হবে। চলো বাজার যাই, মানিকতলা বাজার যাব, কি কি মাছ পাচ্ছি, মাছ কিরকম উঠেছে, কি আছে তোমাদের দেখাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, কি অবস্থা দেখো, তেল চুকচুক করছে রাস্তায়, লোকে মারবে আমাকে, কি অবস্থা মুখ চোখের, তেল ওই গড়িয়ে গড়িয়ে মাথা থেকে মনে হচ্ছে গোটা মুখে এসে বসে আছে। চল একটু বাজার করে আসি, মানিকতলা বাজার যাচ্ছি। মানিকতলা বাজারের মাছ দেখে মাথা পাগল হবে না, এরকম মানে বাজার প্রেমী মানুষের সংখ্যা মনে হয় খুব কম। যাই হোক, এই দেখি ভেটকি মাছের কাঁটাগুলো আমার যা লোভ লাগছিল না, 150 টাকা করে বলছিল,
কাঁচা ইলিশ আর বড় বড় দেখতে পাচ্ছ ইলিশগুলো, কিন্তু অনেক দাম, 1800 টাকা করে বলছে বাবা, নেওয়ার কোনো প্রশ্নই আসে না। পম্পেট পম্পেট অনেক আছে। আরও আমার একটা লোভ হয়েছিল কি দেখে বলো তো, কাঁকড়া, কাঁকড়া জানো তো, দেখো মাছগুলো কাতলা, এগুলো দেখেছো সাইজগুলো অসাধারণ। এখানে বড় বড় ট্যাংরা, চিংড়ি, ও কত মাছ দেখলেই পাগল পাগল লাগে। এই মাছ আমি খাই না, শিঙি মাগুর মাছ আমি নিও না, তার সাথে আমি কোনোদিন নিইনি, আমি খাইও না, আমার মেয়েকেও আমি ছোটো থেকে কোনোদিন খাওয়াইনি। বাচ্চাদের কত ভালো উপকার খাওয়া, কিন্তু আমি খাওয়াইনি। দেখো কত ধরনের মাছ। আর এখান থেকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিই। চিংড়িটা ঘরে থাকলে কী বলো তো, অনেক রান্নায় দেওয়া যায়। দেখো ট্যাংরা, বিমালা বড় বড় ট্যাংরা, ভালো লাগছে দেখতে। বাজার দিয়ে বাড়ি চলে এলাম। মাছ যেটুকু দেখিয়েছি তোমাদের পুরোটা ঘুরে দেখাতে পারিনি, কেননা এত বেলা হয়ে গেছে না, এখন ঘুরে ঘুরে পুরো বাজারটা মাছ দেখালে ইলিশে ইলিশ, চারদিকে কাঁচা ইলিশ, কিন্তু খুব দাম, 1700-1800 টাকা করে ইলিশ বলছে কাঁচা ইলিশ। আর কোল্ড স্টোরেজেরটা তোমার ওই 1500-1600 টাকা করে বলছে। বাবা এ অসম্ভব, হাত দেয়া যাবে না। আর তাই চলো একটুখানি পাবদা নিয়ে এসছি আমাদের আমাদের পাবদা আমার মেয়ের আর ছোট আমের, আমার বর তো খায় না পাবদা, ওর জন্য একটু কুচো চিংড়ি এনেছি, আমার শাশুড়িকেই এখন দেবো ছাড়াতে। ছোট চিংড়ি ওই দিয়ে একটু খড়খড়ি মতো খাবে। আর আমাদের পাবদা বলছে ওনারা জানেন না কি খড়খড়ি, কি খড়খড়ি তোমাদের করবো যখন আজকে দেখাবো খড়খড়ি কি। এটা আমার শাশুড়ির রান্না, চিংড়ি মাছের খড়খড়ি, এটা হচ্ছে ওর প্রচন্ড মানে প্রিয় খাবার। তো যাই হোক কিছুই না, সর্ষে বাটা দিয়ে একবার মানে তোমাদের দেখিয়েছি, সর্ষে বাটা দিয়ে ওটাকে না একটু সর্ষে পোস্ত বাটা দেয়, আর চিংড়ি মাছটা আগে ভেজে নিয়ে ওর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে একদম শুকনো খটখটে মতো হবে, তেল একটু সর্ষের তেল বেশি দিয়ে, এটাই হচ্ছে খড়খড়ি। কিন্তু এক থালা ভাত উড়ে যাবে, এটা ঠিক কথা, টেস্ট খুব হয়, বিশেষ করে সর্দি ফর্দি হলে। হ্যাঁ সর্দি জ্বর হলে না তখন মুখে, কি বলছি, বিশেষ করে সর্দি বা মুখটা ভালো লাগছে না অনেক দিনের জ্বর পর হলে এটা দিয়ে মানে শুকনো একদম পুরো ড্রাই, দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে, বেশ মজা লাগে খেতে। হ্যাঁ খেয়ে দেখবেন একদিন বললো, এভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি মুখটা ছেড়ে যায়। চলো এই যে কি নিয়ে বসতে দেখো, মানুষের এখন ত্রাস টেনশন, 5500 টাকা বিল এসছে, কি পরিমানে কারেন্টের দাম বাড়িয়েছে, ইউনিট কি পরিমানে বাড়িয়েছে, এই যে এখন বিল পে হবে। চিন্তা করতে পারছো এই ওপর আর নিচ মিলে এইটুকু জায়গা, ওপরে তো তাও শাশুড়ি ঘরে তো এসি টেসিও নেই, ফ্যান লাইট, আর আমার নিচে যা যেটুকু আছে ইলেকট্রনিক্স গ্যাজেটস, এতে 5500 টাকা বিল আসে, পাগল হয়ে যাবে মানুষ, আবার কারেন্ট ফারেন্ট কাটিয়ে মোমবাতি জ্বলে বসে থাকতে হবে। চলো এবার মাছ টাছগুলো দেখাই তোমাদের, ধুয়ে টুয়ে এখন সবে এসছি, ড্রেসও চেঞ্জ করিনি, খাবো কি তার ঠিক নেই, দেখি মুড়ি মেখে নিয়ে চলে এসছি। একটু এইটা এইভাবে তোমরা কে কে খেয়েছো বলবে, তেলের মধ্যে সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা কেটে কেটে আর কালো জিরে ফোড়ন দিয়ে মুড়িটা দিয়েছি, ভাজা ভাজা করে একটু বাদাম চানাচুর ছড়িয়ে নিয়ে এসেছি, এটা কিন্তু আলাদা একটা গন্ধ আর টেস্ট হয়, তোমরা কারা কারা খেয়েছো বলবে, আর যদি কেউ না খেয়ে থাকো এটা একবার ট্রাই করো, দারুণ লাগে। এই যে আজকে বাজারে আজকে রান্না হবে, এই যে পাবদা, বড় বড় সাইজের পাবদা এনেছি, এইয়া বড় বড় পাবদা, তিনজনের তিনটে এনেছি, আর এখানে আছে চিংড়ি, ছোট চিংড়ি, এইগুলো দিয়ে কিন্তু খড়খড়ি হয়, এই চিংড়িগুলো দিয়ে খড়খড়ি করবে, চাপড়া চিংড়ি মনে হয় ছোট সাইজের, এইগুলো দিয়ে খড়খড়ি খুব ভালো হয়। তো এইগুলোই হবে আজকে রান্না, পাবদাটা করবো একটুখানি ধনে পাতা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা খড়খড়ি। তো চলো রান্নাটা এবার বসাই, মাছ ফাস ধোয়া হলো, চা খেলাম, মুড়ি খেলাম, এবার বসি রান্না নিয়ে। এই যে পাবদা মাছ রান্না আমার হয়ে গেছে, আর একটা পাবদা তলায় আছে, এই এই হলো আমার পাবদা মাছ, ধনে পাতা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, আর এখানে চিংড়ি মাছ বসিয়েছি, আর এখানে ভাতের চাল ধুয়ে রেখেছি, এই আমার আমার রান্না আজকে। আচ্ছা এখানে বাজারে এনেছি একটুখানি, এই দেখো মূলো আর ঝিঙে, কালকে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত আর মূলো ছেচকি, মানে মূলো বাটা যাকে বলে, আমার ঘরে একটু আছে, এ দিয়ে হবে। আজকেই ভেবেছিলাম মূলো বাটাটা করবো, আজকেই মূলো বাটাটা করবো, বাট টাইমের এতে দেখো কটা বাজে বলো তো, এই 2 বাজতে যায়, এখন ভাত বসাবো, এই একটু চা নিয়ে বসেছি, মেয়ে গেছে স্নানে, ওর হয়ে এসছে, ও বেরোবে, এবার আমি স্নানটা করবো।
হাফ কাপ ছিল, ফেলে দেবো, খেয়ে নি, ভাতটা বসিয়ে চানে যাবো, আমার তো 5 মিনিটের চান, ভাত ফুটতে ফুটতে আমি স্নান করে বেরিয়ে আসবো। তো তারপর ভাত হয়ে গেলে রিকির চিকেনটা বসাবো। তাহলে চলো, এই আমার রান্নার হালচাল, আজকে মাছের ওপরেই থাকা, আর পোস্তর বড়া, হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি, পোস্তর বড়াগুলো না অনেকগুলো সেদিন পরশুদিন করলাম যে ছোট আম খায়নি, তারপর আমার ঘরেও আছে, সেইগুলো মিলিয়ে আজকে 6-7টা পোস্তর বড়া আছে, সবগুলোকে একসাথে গরম করে পোস্তর বড়াটা খেয়ে নেবো আজকে। এই আর মেয়ের ফ্রিজে একটুখানি মুসুরির ডাল আছে, ওকে ডালটা দিয়ে দিলে ওর খাওয়া হয়ে যাবে, ডালের সাথে একটা পোস্তর বড়া বড়জন নেবে, দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবে, হয়ে যাবে। আজকে আর সবজি সাবজা কিছু করা হলো না, সময়ের অভাবে হলো না, ঘরে সবজি যে নেই তা না, সবজি আছে, কিন্তু মূলো বাটাটাই তো করার কথা ছিল, বাট ওই যে সময় একদম, দেখো এখনো বাজে 2, এখনো খড়খড়িটা হচ্ছে একদিকে, ভাত হবে একদিকে, এই জন্য টাইমের এতে আর করতে পারলাম না। অত বেলায় বাজারে গেছি বলো না, 11:30 বেরিয়েছি বাজারে, গেছি এসে খেয়ে দেয়ে এবার মাছ টাছ গুলো ধুলে হাতে আসতে গন্ধ বেরোয়, তখন আর খাবার মানে মুড়ি চা যে খাবো গন্ধ লাগবে, সেই কারণে আগে খেয়ে নিয়ে বসে তারপরে মাছ টাছ গুলো ধুয়েছি। তো একটা টাইম টেকিং ব্যাপার, তাও অল্পের মধ্যে করলাম বলে তাড়াতাড়ি করে দুদিকে করে নিয়েছি। ভাতটা বসিয়ে দিই, মাছটা হয়ে গেছে পাবদা মাছটা, তো ভাতটা ওইদিকে বসিয়ে দিই, দিয়ে স্নানটা করি। চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। বিকেল বিকেল চা নিয়ে বসে পড়েছি, এই যে চা নিয়ে বসে পড়েছি আমরা দুজন কত্তাগিনীতে এখানে বসে টিভি দেখতে দেখতে। একটু আমাদের ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালো লাগে, যেহেতু নিজের একটা চ্যানেলের সাথে যুক্ত, তো এগুলো দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, তো আমরা সারাক্ষণ ট্রাভেল ব্লগই দেখি। আর দুপুরবেলা একটা মুভি দেখলাম জানো তো, ভীষণ সুন্দর, অপূর্বা, ভীষণ সুন্দর, পারলে দেখো মুভিটা, ওই তারা সুতারিয়া, তারা সুতারিয়া ছিল ওটা না, হ্যাঁ ওর অপূর্বা, ডিজনি প্লাস হটস্টারে, হ্যাঁ হটস্টারে ছিল। তো ওই মুভিটা দেখলাম, ভীষণ ভালো লাগলো দুপুরবেলা, তারপরে এই 6:30 চা করলাম, করে খেয়ে খাচ্ছি। আর আর কি, রাত্রিবেলা মেয়েকে ও ঘরে দিয়ে এসেছি, মেয়ে পড়ছে যথারীতি, আর 3 দিন না 4 দিন বাকি এক্সামে, যাই হোক ওকে চাটা ওখানে দিয়ে এলাম। এখন আমরা এই ট্রাভেল ব্লগ দেখতে দেখতে চা খাবো, আড্ডা মারবো। আর রাত্রে আজকে একটু মোটামুটি রান্নার জোগাড় আছে, আর ওই কালকে তোমাদের দেখালাম না বিরিয়ানিটা, একটু একটু এক্সট্রা আছে, সেটা মেয়ে খাবে বলছে, ওকে দেব। আর ছোট আমের জন্য কিছু একটা করতে হবে। আর আমার আবার কালকে কি করেছি, বিরিয়ানির ভাতটা যখন করেছি একটু ভাত আমি এক্সট্রা করে ফেলেছি ভুল করে, তো সেইটাই আমি আজকে দেখছি কি করা যায়, আজকে করব কি কালকে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক দেখা যাক কি করা যায়, একটু পটল ভাজা করব, আর দেখি রুটি করব, রুটি পটল ভাজা করব, আর যা আছে মিলেজুলে হয়ে যাবে আর কি ওইভাবেই। আর মিষ্টি আনবে বলছে ও, কাকুরগাছি থেকে মিষ্টি আনবে, ওখানে নবান্ন দোকানটায় খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তো যাই হোক মিষ্টি আনবে। আজকে রাত্রে চিকেন ভাত পাইনি, মনটা একটুখানি খারাপ আছে, এই যে ডগ ফুড দিয়েছি আজকে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, আমি ভাবলাম আজকে ভাতটা আর দেবো না, মনটা খারাপ, ভাত পাচ্ছে না ও, ভাত পাগল ছেলে, এই যে চিকেন ভাত পাইনি ওই জন্য মনটা খারাপ। খাও খাচ্ছে, দাঁড়িয়ে আছি বলে সামনে খাচ্ছে, ফিনিশ তো করতেই হবে মা যখন দিয়েছে, খিদেটাও পেয়েছে সকাল থেকে খাইনি তো। এই যে মেয়ের চশমা এসে গেছে, এই যে প্রথম চশমা, তো একটু ভালো জায়গা থেকেই করালাম, কেননা বাচ্চা মানুষ এক তো খুব কম পাওয়ার আছে, আর প্রথম চশমা একটু ভালো এ করলে পাওয়ারটা যদি ঠিকঠাক ভালো আসে, তাহলে ওর বলেছে এটা এমন পাওয়ার আছে যেটা একটু 6 মাস মতো টানা ইউজ করলে কমে যেতে পারে, তো সেই জন্য ভালো জায়গা থেকে করানোই ভালো। দেখাচ্ছি তারও, এই যে ও নিজেই পছন্দ করেছে, এইটা হচ্ছে ফ্রেমটা, গোল্ডেন, এগুলো এই হলো চশমা, পর দেখি বাবাই। আর এ এসে বসেছে এখানে কিসের জন্য জানো, এই ব্যাগটার জন্য, কেননা এটা কাগজের তৈরি, এটাকেও নিয়ে কুটি কুটি করে ছিঁড়বে, কিন্তু এখন আমি দেবো না, পড়েছিস কেমন লাগছে, এটাও পছন্দ করেছে, তোমরা জানিও ওকে মানিয়েছে কিনা ফ্রেমটায়। এখানে আমি এখন নিয়ে বসে পড়েছি পটল, এখন পটল কাটবো, কেননা আমি একটু রাত্রে রুটির সাথে পটল ভাজবো, মেয়ে বল, হ্যাঁ বাবু তুমি দিদি ইরেজার নিয়ে গেছো,
বাবা তুমি দিদির ইরেজার নিয়ে নিয়েছ? আবার দিয়েও দিয়েছ? শোনা বাচ্চা, আজকে মনটা একটু খারাপ, মা চিকেন ভাত দেয়নি, মা চিকেন ভাত দেয়নি। চলো এবার পটল গুলোকে কেটে নি, কেটে চাকা চাকা করে ভাজবো রুটির সাথে। ওই আটাটা মেখে এলাম, এবার পটল গুলো কাটবো। ওর বসার স্টাইলটা দেখো, কাদের কুলের বউ, ও তো ছেলে, কি করে বউ হবে। এই দেখো হাতে হাত দিয়ে কি সুন্দর বসেছে, দেখো। ও বাবা আমার দিকে একবার দেখো, দেখো বন্ধুদের, আমার বন্ধুদের দিকে একবার তাকাও, এদিকে একবার তাকাও বাবু, খুব মুডি জানো তো বাবু। এই যে আমার দিকে একবার তাকাও, দেখো আর চোখে দেখছে, আর চোখে দেখছে, ডাইরেক্ট তাকাবে না, ক্যামেরায় পোজ দেয় না। তাহলে চলো আজকে দিনটার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা করে কমেন্টস প্লিজ করো, ভালো লাগুক খারাপ লাগুক। আমি না মানে বুঝতে পারছি না ভালো লাগছে কি খারাপ লাগছে তোমাদের, আমাকে একটু না জানালে আমি বুঝতে পারছি না, প্লিজ কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।